ঈদ থেকে জিদ্দা সরে আসাটা একদম পারফেক্ট সিদ্ধান্ত। কেন? কারণ ভোটের ভয়ে পিছিয়ে যাচ্ছে জিদ্দা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, জিদ্দা অলওয়েজ আমরা জানি কারোর কিছুতে ভয় পায় না, একদম সুপিরিয়ার লেভেলের একটা সুপারস্টার, একদম অন্য জোনে ওয়ার্ক করে উনি, অন্যভাবে কাজ করেন উনি। কিন্তু এবার কেন এই স্ট্র্যাটেজিটা তিনি নিলেন? দেখো, অনেক কিছু ক্যালকুলেট করেই কিন্তু একটা ছবিকে নিয়ে আসা উচিত বলে আমার ধারণা। এই যে মানুষের যে রিলিজ ডেট, সেটা তো ভালো ছিল না, সেটা তো প্রপার ছিল না, সেই কারণে তো ছবিটা চললো না। এটা তো আমরা দেখতে পেলাম যে ছবিটা সেই লেভেলে ব্যবসা করেনি যে লেভেলে ব্যবসা করাটা মানে এ ছিল। হ্যাঁ, মানুষ হিট হয়েছে, বাংলাদেশ বক্স অফিস, ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস সব মিলিয়ে হিট হয়েছে ছবিটা, কিন্তু মানে একেবারে যেটা চলা উচিত ছিল বা যেটা আমরা দেখতে চাই সেই জিনিসটা কিন্তু মানে যে বিগেস্ট ব্লকবাস্টার জিদ্দার ছবি মানে সুপার হিট, সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমরা একটু কম দেখেছি মানুষের ক্ষেত্রে। এবার ভুল ভাল একটা রিলিজ টাইমে নিয়ে চলে এলাম, তারপরে সেটাকে নিয়ে আক্ষেপ করে পরে তো আর কোনো লাভ নেই। বুমেরাং ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে পিওর অন মাস এন্টারটেনার অনলি নয়, মাস অ্যান্ড ক্লাস কম্বিনেশন। তো এই ছবিটা শুধুমাত্র মাস এর ক্রিয়েট করার জন্য কিন্তু জিদ্দা নিয়ে আসবে না, কারণ জিদ মানে ঈদ, এই বিষয়টা কিন্তু হয়ে গিয়েছে। মানে ঈদে জিদ্দা আসবেন এটা একদম মানে পেটেন্ট ছিল, প্রতি বছরই জিদ্দা ঈদে আসেন। কিন্তু এবার ঈদে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে ভোট, এবং ভোট নিয়ে কিন্তু দর্শকের ভিতরে একটা আলাদাই থাকে, উন্মাদনা থাকে, কে জিতবে, কে কী করবে, কোথা থেকে দাঁড়াচ্ছে, কী হচ্ছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি, প্রত্যেকটা এখন তো কিছু শুরুই হয়নি, আস্তে আস্তে প্রচার শুরু হবে, একটা করে মিমিক্রি তৈরি হবে, নানান জিনিসপত্র। এবার ওই দিকে যদি অডিয়েন্সের মাইন্ডটা শিফট হয়ে যায় বা ওই দিকে যদি অডিয়েন্সের মাইন্ডটা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট সেই দিক থেকে মাইন্ড ডাইভার্ট করে আবার সিনেমার দিকে আনা, কারণ সিনেমা তো এমনিই বাংলা সিনেমা চলে না, আর এই বাংলা ছবিতে সেই এন্টারটেনমেন্ট নেই যেটা ভোট বা রাজনীতিতে আছে। এবার তারা কোন দিকে যাবে? দর্শক তো সেই দিকেই যাবে যেদিকে এন্টারটেনমেন্ট, যেদিকে মজা পাবে, যেদিকে সোশ্যাল মিডিয়া রিচ পাবে, সব কিছু নিয়ে একটা চলবে। যে কারণে কিন্তু জিদ্দা খুব বুদ্ধিমানের বুদ্ধিমত্তার সঙ্গে এই ছবিটাকে মানে বুমেরাং ছবিটাকে শিফট করে নিয়ে গেছেন মে মাসে। এবার মে মাসে অনেকটা সিকিওর একটা জায়গা পাওয়া যাবে, অনেকটা শান্তি একটা পাওয়া যাবে। আর দেবদার ক্ষেত্রে দেখো, উনি কিন্তু খাদানটাকে একদম জুন মাসের শেষে নিয়ে যাচ্ছেন, কারণ কি একদম সব স্থিতি যাবে, ভোটের সমস্ত ঝামেলা মিটে যাবে, তারপরে আমি আনবো। তো এটাই একটা ফরে কাজ করবে যে কোনো মানে সুপারস্টার হওয়ার তো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তো তারা কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা স্টেপ ফেলেন। তো জিদ্দা কিন্তু সেইটাই করছেন। এবার আমি অ্যাটলিস্ট বলছি, আমার কাছে এই ঈদটা খুব মরা মরা ঈদ, ঠিক আছে? আমার কাছে এই ঈদটার কোনো ভ্যালুয়েশন নেই, খুব বাজে একটা ঈদ আমার জন্য, মানে আমার জন্য ওয়ার্ক করছে না ঈদটা, কারণ কেমন একটা জিদ্দা নেই, কেউ নেই, কেমন একটা মরা মরা ব্যাপার। অঙ্কুশদা আছে অবশ্যই মির্জা নিয়ে, সেটা নিয়ে আমরাও সবাই এক্সাইটেড, আমরা সবাই মির্জা নিয়ে খুব আশাবাদী, কিন্তু বিষয়টা কী হচ্ছে, জিদ্দা না থাকলে ঠিক ঈদটা ঈদই মনে হয় না। কিন্তু জিদ্দা এবার সিদ্ধান্তটা ওই কারণেই নিয়েছেন যে ভোট আছে, সেটার দিকে যদি অডিয়েন্স ডাইভার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা অলরেডি অডিয়েন্স কম পাবো। আর বুমেরাঙের অডিয়েন্স কিন্তু শুধুমাত্র মাসেস অডিয়েন্স, শুধুমাত্র ফ্যান্স তা তো নয়, সব মিলিয়ে একটা দর্শক রয়েছে। তো সব দর্শককে আমার যদি এক সিটে বসতে হয়, একই বাংলা ছবির দর্শক সংখ্যা কম, তাদের ভিতরেও যদি ভোটের জন্য আরও কমে যায়, ব্যাপারটা তো কমই হয়ে গেল না? সেই কারণে ভুলভাল রিলিজ ডেটে নিয়ে না এসে ছবিটাকে তারা কিন্তু একটা ঠিকঠাক রিলিজ ডেটে নিয়ে আসছে, যে টাইমে বাঙালি দর্শক অলরেডি বাড়ি থেকে বেরোয় ছবি দেখতে, গরমের ছুটি সেই সময় কিন্তু মানুষ বাংলা ছবি দেখতে বাড়ি থেকে বেরোয়, এটা আমরা দেখতে পেয়েছি। তো এটাই হচ্ছে বিষয়, জিদ্দা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা, এবং ভোটের জন্য তিনি মানে সরে যাচ্ছেন, এটা এটা ভয় পাওয়া নয়, এটা বাংলা অডিয়েন্সের পারসেপশনটাকে ক্রিয়েট করে মার্কেটটাকে বুঝে সেই অনুযায়ী একটা মানে কী বলবো, কদম ফেলা বা একটা পথ বা পা ফেলা, সেটা একদমই পারফেক্ট বলে আমার ধারণা। তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।